বিজেপিত দলীয় সংঘাত তীব্রতৰ বহু বিধায়কে নাপাব প্রার্থিত্ব আরএসএসে ঠিক করব বিজেপির প্রার্থী বিশ বিধানসভা সমষ্টিত আহিব নতুন মুখ বিজেপিত শেষ হব বহু নেতার রাজনীতি দেশের সমান্তরালভাবে অব্যাহত আছে রাজনৈতিক উত্থান আর সেইভাবে বিজেপির দলীয় প্রার্থিত্ব লবলে প্রায় উত্রাবল হয়ে পড়েছে গেরুয়া বাহিনীর নেতা পালি নেতা তার সমান্তরালভাবে চলিছে আভ্যন্তরীণ সংঘাত খুদ বিজেপির এক শীর্ষর পৰা সম্ভেদ পোৱা অনুসরি 20গৰাকীতক অধিক বিধায়ক বঞ্চিত হব দলীয় প্রার্থিত্বৰ পৰা মূলত 2024ত অনুষ্ঠিত হবলগীয়া দেশের সাধারণ নির্বাচন আর 2026ত অনুষ্ঠিত হবলগীয়া অসম বিধানসভার সাধারণ নির্বাচনক লৈ আরম্ভ হয়েছে এই সংঘাত একে সময়তে আগন্তক নির্বাচনের প্রার্থীক লৈ অধিক তৎপর হয়ে উঠিছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ চমুকৈ আর এস এস প্রাপ্ত তথ্য অনুসরি বিজেপির দখলত থাকা 20টা সমষ্টির আর এস এসে সন্ধান করেছে নতুন নেতার পরিকল্পনা অনুসরি আর এস এসর বিভিন্ন ক্ষেত্র দীর্ঘদিন ধরে কাম করে অহা আর সমাজ জীবনলে বিশেষ বরগণি আগবহা বিশেষ অরাজনৈতিক ব্যক্তিক প্রার্থিত্ব দিব বিচারিছে সংঘ পরিয়ালে আর এস এস পরিকল্পনা অনুসরি কত সলনি হব বিজেপির প্রার্থী দিসপুর বিধানসভা সমষ্টিত সলনি হব নেতা আঙুরলতাক লাগে দিসপুর বিধানসভা বিজেপির রাজনীতি শেষ হব জয়ন্ত দাসর দিসপুর বিধানসভা সমষ্টিক দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্ব করে আছে জ্যেষ্ঠ রাজনীতিক অতুল বরা কিন্তু আগন্তক সময়ত দিসপুর বিধানসভা সমষ্টির নতুন নেতাক প্রার্থিত্ব দিবলৈ পরিকল্পনা চলিছে গেরুয়া বাহিনীর দলীয় সূত্রের পৰা জানিব পৰা মতে দিসপুর বিধানসভা সমষ্টিত প্রাক্তন বিধায়িকা আঙুরলতা ডেকাক প্রার্থিত্ব দিয়ার পোষকতা করেছে আর যদি সেয়ে হয় তেন্তে বিজেপিত সংসদীয় রাজনীতি সমাপ্ত হব দলের উপসভাপতি তথা জ্যেষ্ঠ নেতা জয়ন্ত কুমার দাসর উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বেও জয়ন্ত কুমার দাসে দিসপুর বিধানসভা সমষ্টিত দলীয় প্রার্থিত্ব বিচারিছিল কিন্তু এতিয়ালৈ তিনিবারক বঞ্চিত হয়েছে প্রার্থিত্বর পৰা আর সম্প্রতি গেরুয়া বাহিনীর যে সমীকরণ চলিছে সেই অনুসরি বিজেপির জয়ন্ত কুমার দাসর রাজনৈতিক কেরিয়ার সমাপ্ত হওয়াটো প্রায় নিশ্চিত অন্য অর্থত প্রাক্তন বিধায়িকা আঙুরলতা ডেকার বিজেপির দুগৰাকী জ্যেষ্ঠ নেতার রাজনীতি হয়তো স্তম্ভিত হয়ে পড়ব আর কত সলনি হব বিজেপির বিধায়ক সলনি হব বিধায়ক পূব গুয়াহাটী আর বরসলা সমষ্টি বিহপুরিয়া আর খুজাই সমষ্টি লামডিং আর ভবানীপুর সমষ্টি মরিয়নী সমষ্টিত আহিব নতুন মুখ 20টা বিধানসভা সমষ্টিত বিজেপির প্রার্থী সলনি হব যদিও 8টা বিধানসভা সমষ্টিত বিকল্প প্রার্থী সাজু করেছে দলীয় সূত্রের পৰা সম্ভেদ পোৱা অনুসরি দিসপুর বিধানসভা সমষ্টিত অতুল বরা পূব গুৱাহাটীত সিদ্ধার্থ ভট্টাচার্য বরসলাত গণেশ লিম্বু বিহপুরিয়া অমিয় কুমার ভূঁয়া খুজাই রামকৃষ্ণ ঘোষ লামডিঙত শিবু মিশ্র ভবানীপুরাত ফণীধর তালুকদার আর মরিয়নী বিধানসভা সমষ্টিত রূপজ্যোতি কুর্মী দলীয় প্রার্থিত্বর বঞ্চিত হওয়াটো প্রায় নিশ্চিত হয়েছে অবশ্যই বিজেপি আর আর এস এসর নেতায় আনুষ্ঠানিকভাবে কোনো মত প্রকাশ নকরাটো যথেষ্ট লক্ষণীয় হয়েছে মাধবেন্দ্র কুমার দাসর বিশেষ প্রতিবেদন মাই নিউজ নর্থ ইস্ট